নভেম্বর মাস আমার এবং আমার পরিবারের সবার জন্য অনেক স্পেশাল একটা মাস কারণ এই মাসের শুরুটাই হয় আমার জন্মদিন দিয়ে তারপরে হচ্ছে সাত তারিখে আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এরপরে হচ্ছে টোয়েন্টি টু নভেম্বর হচ্ছে আমার ভাইয়ের ছেলের বার্থডে এবং টোয়েন্টি সিক্স নভেম্বর হচ্ছে আমার বোনের ছেলের বার্থডে তো এটা হচ্ছে টোয়েন্টি টু নভেম্বরের ওই দিন হচ্ছে আমার ভাইয়ের ছেলের বার্থডে ছিল আর ও এই প্রথমবার বাইরে আসার পরে প্রথম জন্মদিন ছিল সাত বছর তো আমাকে এবং ওর বাবাকে ছাড়াই জন্মদিন পালন করেছে তো এবার যেহেতু আমাদের সাথে আছে তো আমরা সবাই মিলে একটা ছোটোখাটো কেক কাটলাম এবং ঘরোয়া আয়োজনে আসলে কেকটা কাটলাম ওরা যেহেতু কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছে যে কারণে এখন আর কোনো অনুষ্ঠান করা হয়নি তো ওরা মনে হয় বার্থডে করবে ওদের অনুষ্ঠানটা বড় করে করবে কিছু দিন পরে ওদের একটু প্রিপারেশনের ব্যাপার আছে আর তাই যেহেতু জন্মদিনের দিনটা ছিল তো এই দিনটা আমি আসলে মিস করতে চাইনি ওরা যদিও ওই দিন বলেছিল কিছু করবে না কারণ ওরা পরবর্তীতে বড় করে পার্টি করবে কিন্তু আমার তো আর মন মানে না ভাইয়ের ছেলেটাই প্রথমবার আসছে তো ভাবলাম যে না সবাই মিলে একটু সামান্য আয়োজন করি বা সবাই একসাথে হই আর তাইবার যেহেতু স্কুল ছিল তাইবার তো যেতে পারেনে তাইবার না যাও তাইবার পাপাও যেতে পারে তো আমি তাহানকে নিয়ে গিয়েছি এবং ছোটোখাটো আয়োজনে আমরা একটা কেক কেটেছি আর ও যেহেতু সবাইকে ছেড়ে এইবার প্রথম এসেছে প্রথম ওর জন্মদিন সবাইকে ছাড়া নিশ্চয় মনটাও খারাপ লাগবে যেই কারণে আমরা সবাই মিলে ছোটোখাটো একটা কেক কাটলাম আর পরবর্তীতে তো বড় আয়োজন হবে সবাই আমার বাবাটার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন ভালো মানুষ হতে পারে এবং বড় মানুষ হতে পারে আল্লাহ যেন ওকে নে খায়ের দান করে আর সবাইকে ছাড়া আসলে বিদেশের মাটিতে একা একা কেক কাটা ও তো দাদা দাদুর কাছে ছিল খুব বেশি দাদা দাদুকে মিস করছে আর সবার জন্য মনও খারাপ ছিল ওই দিন তারপরেও ছোট্ট একটু আয়োজন করা আর আর এই এই হ্যাপি বার্থডে বার্থে সাদা হুম আর সবাই আমার ভাইয়ের জন্য দোয়া সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবো